মোবারক জানাচ্ছি। ঈদের পরের দিন আজকে যে জায়গায় দাঁড়ায় আপনাদের সামনে লাইভে আসছি, এইটা হচ্ছে গিয়ে পৌর প্রবাসী তথ্য কেন্দ্র। আমি এই লাইভের নাম দিয়েছি যে প্রবাসীদের সাথে দেশি প্রতারণা, কিভাবে প্রতারণা করা হয়। এই পৌর প্রবাসী তথ্য কেন্দ্রটা 2015 সালে প্রায় 4 বছর আগে এটা উদ্বোধন করা হয়। এটা উদ্বোধনের পরে দুই একদিন একটা টেবিল নিয়ে নাড়াচাড়া করা ছাড়া পৌরসভা থেকে আর খুব বেশি কোনো কাজ করা হয় না। এখন এই পৌরসভার প্রবাসী তথ্য কেন্দ্রের অবস্থাটা আপনাদেরকে দেখাই কি অবস্থায় আছে। এটা দিয়ে ভিতর তো পুরা তালা মারা আছে। এইটা কথা ছিল হবিগঞ্জের যারা প্রবাসে যাবেন তাদের ব্যাপারে তথ্য দেওয়া নেওয়া, কিভাবে বিদেশে গিয়ে সেইভে থাকবেন, কিভাবে কি কাজ করলে বিদেশে শান্তি পাবেন, কোন ভিসাটা জেনুইন, কোন ভিসাটা মানে সামগ্রিক। প্রবাসে যারা থাকেন আমরা এত মায়া কান্না করি প্রবাসীদের জন্য যে প্রবাসীদের অর্থ আসতেছে দেশে, প্রবাসীদের অর্থে আমরা দেশ চলতেছে, বড় বড় আমরা বক্তব্য দিচ্ছি। এখন প্রকৃত আমার বঙ্গবন্ধুর সোনার বাংলায় কর্তৃপক্ষের দেখেন কই কী অবস্থা দাঁড় করাইছে আমাদেরকে। এইখানে হচ্ছে গিয়ে বালুর এইখানে উল্টা দিকের বিল্ডিং বানানো হচ্ছে এই প্রবাসী তথ্য কেন্দ্রের সামনে। এখন আবার দেখেন এই যে ময়লাটা কোন পর্যায়ে গেলে, কোন পর্যায়ে গেলে প্রবাসীদের এই যে পৌর যে আপনার তথ্য কেন্দ্রের সামনে ময়লায় ভাগার বানানো হয়েছে। আর কত কি দেখাবো, কি দেখাইলে আপনাদের মনের মধ্যে কিছু হইলো জন্মাবে যে যে কারণে এত সুন্দর বিল্ডিং। আমি শুনছি যে 17 লক্ষ টাকা খরচ করে এই বিল্ডিং করানো হয়েছে প্রবাসীদেরকে। 17 লক্ষ টাকা খরচ করে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা বানাইছেন। আর এখানের কর্তৃপক্ষ পৌরসভার কর্তৃপক্ষ 17 টাকাও খরচ করে নাই যে মানুষকে প্রবাসীদেরকে সেবা দিবে। দরকার কি, প্রবাসীদের টাকা মাইনে দিতে পারলেই তো হয়, তাতেই তো আরও বেশি সুবিধা। আপনি অবস্থাটা দেখেন, আমি তো ঘুরে দেখালেন এই এই খাপটা ফেলে পারমানেন্টলি এইটাকে প্রতিবন্ধী বানাই দেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে দেখেন এদিকে আসেন, হ্যাঁ এদিকে দেখেন, এই যে ময়লার অবস্থা দেখলে, এই ভিতরের ময়লার অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত বছর ধরে এইটা চলে না। আপনি এদিকে আসেন দেখেন এইখানে এই এই খাটগুলো দেখেন, এই এই হচ্ছে গিয়ে প্রবাসীদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। মানে ব্যাপারটা এইরকম যে এইখানে রাখা হয়েছে, প্রবাসীদের আর তথ্য দেওয়া লাগবে না, প্রবাসীদেরকে মনলে পরে এই খাটে করে আপনাদেরকে মাটির তলে মাটির নিচে দেওয়া হবে। আমি শুধু লাইভ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখেন প্রবাসীরা আমাদের বাংলাদেশের জন্য এই এই বছর এই মাসে খালি ঈদের মাসে যে পরিমাণ টাকা প্রবাসীরা পাঠাইছে, এই পরিমাণ টাকা না পাঠাইলে বাংলাদেশের অর্থনীতি হিমশিম খেয়ে যাবে। প্রবাসীদের এত গুরুত্ব যখন আপনারা জানেন, দেখেন তাহলে এইরকম একটা জায়গায় আমার প্রাণের শহর হবিগঞ্জে এইরকম একটা জায়গায় যখন প্রবাসীদের এই বিল্ডিংটা 15 সালে উদ্বোধনের পর 4 বছর ধরে এইভাবে ফেলে রাখছেন, তাইলে দেখেন জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ যে বানাবেন, উনি টাকা দিলেন বিল্ডিং বানাইলেন, আর আপনারা স্থানীয় কর্মকর্তারা আপনারা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন, এইভাবেই মানুষের কাছে আপনারা আপনারা ক্রেডিবিলিটি হারাচ্ছেন। লাইভ থেকে বিদায় নেওয়ার আগে বলবো, পৌরসভার যদি কেউ আমার এটা শুনে থাকেন অথবা পৌরসভাকে যারা নিয়ন্ত্রণ করেন ঢাকা বসে তারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাইলে বলবো, প্রবাসীদের চিন্তা করে, অন্তত হালাল চিন্তা করে, এত মানুষকে কষ্ট দিয়া না দিয়া বরং এদের জন্য এই তথ্যকেন্দ্রটা খুলে দেন, দিলে অন্তত দুনিয়া না হোক আখেরাতে হইল আপনাদের জন্য কিছু থাকবে। এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।